আজকের ভিডিওতে আমরা এমন কিছু কয়েন নিয়ে আলোচনা করব যেসব কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখলে আপনার প্রফিট কম হোক বাট অন্ততপক্ষে অনেক বিশাল অ্যামাউন্টের লস হবে না। সো সেই কয়েনগুলা কি কি এবং আপনারা এই সব কয়েনের মধ্যে কিভাবে ইনভেস্ট করবেন অথবা কি নিয়মে ইনভেস্ট করলে আপনার প্রফিট আসতে পারে, এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা হয়তোবা অনেকেই জানেন বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু অলমোস্ট 26,000 প্লাস ক্রিপ্টো আছে এবং প্রতিটা ক্রিপ্টো থেকে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না, কারণ এই যে 26,000 প্লাস ক্রিপ্টো আছে এইগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে। আবার এইগুলোর মধ্যে এমন কিছু ক্রিপ্টো আছে যেইগুলা গত 2-3 বছরেও কিন্তু পাম্প করে নাই, আবার এমনও ক্রিপ্টো আছে যেইগুলো সচরাচর সবসময় পাম্পের মধ্যে থাকে। সো আপনারা যারা একদম বিগিনার্স লেভেলের আছেন তারা কিন্তু এই নিয়ে একটা কনফিউশনের মধ্যে থাকেন যে আসলে কোন ক্রিপ্টো কিনলে আমার প্রফিট আসতে পারে, আবার কোন ক্রিপ্টোতে ইনভেস্ট করলে আমার ওই ইনভেস্টমেন্টটা অনেক দিন ধরে হোল্ড করে রাখা লাগবে। সো আমাদের লিস্টের আজকের প্রথম কয়েন হইতেছে বিটকয়েন। যদিও এই কয়েনটা কিন্তু সবার জন্য না, কারণ বিটকয়েনে ইনভেস্ট করতে হইলে কিন্তু আপনার যে পোর্টফোলিও আছে এটা কিন্তু অনেক বড় হইতে হবে, কারণ আপনি যদি $100 অথবা $200 দিয়ে বিটকয়েন কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অতটা প্রফিট পাবেন না। বাট আপনার ইনভেস্টমেন্ট যদি থাকে $1,00,000 অথবা 50-60-70,000 সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট যদি একটু ডাউনের দিকে আসে আপনি যদি একটা দুইটা বিটকয়েন কিনে রাখতে পারেন তাহলে কিন্তু একদম নিমিশেই আপনার $3,000-5,000 পর্যন্ত প্রফিট করা পসিবল। সো এই কারণে যাদের পোর্টফোলিও একটু বড় আছে বাট আপনারা অ্যানালাইসিস বুঝেন না তারা চাইলে কিন্তু একদম নিশ্চিন্তে বিটকয়েনের মধ্যে ট্রেড করতে পারেন। এবং একদম সহজ উপায় হইতেছে আপনি যখনই খেয়াল করবেন বিটকয়েনের প্রাইস ভালো লেভেলের ডাউন করছে তখন আপনি কিনে রাখবেন, আবার যখন প্রাইসটা উপরের দিকে যাবে তখন আপনি সেল করে দিবেন। আশা করতেছি তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট পাবেন। এরপরের কয়েনটা হইতেছে ইথিরিয়াম। সো ইথিরিয়ামে কিন্তু যাদের ইনভেস্টমেন্ট একটু বড় তারা এখানে ইনভেস্ট করতে পারেন, কারণ বিটকয়েন ইথিরিয়াম এইগুলা কিন্তু মার্কেটের টপ কয়েন। সো আপনার এখান থেকে প্রফিট একটু কম হোক বাট আপনি কিন্তু এখান থেকে 100% শিওর প্রফিট পাবেন। সো এই কারণে আমি বলতেছি যে এইসব কয়েন সবসময় সেফ। আপনি যখনই এইসব কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন সবসময় কিন্তু আপনি একটা সেফ জোনের মধ্যে থাকবেন। এরপরের কয়েনটা হইতেছে বিএনবি কয়েন। সো এটাও আপনারা জানেন যে বিএনবি কয়েনের কথা কেন বলতেছি, কারণ এটা যেহেতু বাইন্যান্সের নিজস্ব কয়েন সো বিএনবি কয়েনের প্রাইসের মধ্যে কিন্তু আমরা ওই লেভেলের ড্রপ দেখি না, অর্থাৎ মার্কেট একটু ডাউনের মধ্যে গেলে দেখবেন অন্যান্য যে কয়েনগুলো আছে ওইগুলা 7%, 8%, 10%, 20% পর্যন্ত ডাউনের মধ্যে চলে যায়, বাট বিটকয়েন, ইথিরিয়াম, বিএনবি এইসব কয়েন কিন্তু ওই লেভেলের ডাউনের মধ্যে যায় না। সো আপনি যদি একটু সেফ ট্রেড করতে চান অথবা একদম শিওর প্রফিট পাইতে চান তাহলে কিন্তু আপনি বিএনবি কয়েনের মধ্যেও ইনভেস্ট করে রাখতে পারেন। এবং লাস্টের দিকে আপনাদের আমি কিছু ট্রিক্সের কথা বলে দিব, সেইগুলো অ্যাপ্লাই করে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি সবসময় প্রফিট পাবেন। এরপরের কয়েনটা হইতেছে বর্তমানে ট্রেন্ডিং কয়েন XRP কয়েন। এই কয়েনটা বর্তমানে পাম্পের মধ্যে আছে বলেই যে আপনাদেরকে বলতেছে এই কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন এমন না। XRP হচ্ছে এমন একটা কয়েন এইটার প্রাইস কিন্তু ওই লেভেলে ড্রপ করে না, বাট যখন প্রফিট দেয় তখন কিন্তু একদম সেই লেভেলের একটা প্রফিট দিয়ে দেয়। এন্ড দেন আর একটা ফেমাস কয়েন কার্ডানো। সো এইটার মধ্যেও কিন্তু আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন। এই কয়েনের মধ্যেও কিন্তু আমরা সেই লেভেলের র্যালি দেখি নাই, যখন এই কয়েনের মধ্যে র্যালি স্টার্ট হবে তখনও কিন্তু আপনারা হিউজ লেভেলের একটা প্রফিট পাবেন। এরপরে হচ্ছে সোলানা ব্লকচেইনের সোল কয়েন। সো আপনারা কিন্তু সোল কয়েনের মধ্যে মাস্ট ইনভেস্ট করে রাখতে পারেন, কারণ সোলানার যেহেতু নিজস্ব ব্লকচেইন আছে এবং এই ব্লকচেইনের উপর কিন্তু অনেক NFT নিয়ে কাজবাজ হইতেছে এবং অনেক প্রজেক্টে কিন্তু সোলানার ব্লকচেইন ইউজ করে কাজ করে, যার কারণে সোলানা কয়েনের মধ্যে ইনভেস্ট করা কিন্তু একটা সেফ অপশন হইতে পারে। এর পরের কয়েনটা হইতেছে ডজ কয়েন। সো ডজ কয়েনের কথা আপনাদের কেন বলতেছি, এটার পিছনে কারণটা হইতেছে যে ইলন মাস্ক যেহেতু ডজ কয়েনকে সেই লেভেলের প্রমোট করে, সো ইলন মাস্ক যদি কোনো কারণে ডজ কয়েন নিয়ে একটা সিরিয়াস টুইট করে দেয় তখন কিন্তু আমরা ডজ কয়েনের প্রাইসের মধ্যে একটা ভালো স্পাইক দেখতে পারবো। যদিও কালকে ইলন মাস্ক ডজ কয়েন নিয়ে কিন্তু একটা টুইট করছিল, এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইসের মধ্যে একটা স্পাইক আসছে। সো এরকম যদি সিরিয়াস কোনো টুইট করা হয় ডজ কয়েন নিয়ে ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্ট থেকে তাহলে আপনারা ধরেই নেন যে ডজ কয়েন থেকে আপনি কিন্তু 3x থেকে 5x পর্যন্ত প্রফিট তুলতে পারবেন। এরপরের কয়েনটা হইতেছে পলিগনের ম্যাটিক কয়েন। আপনারা জানেন এইটাও কিন্তু অনেক হাই পটেনশিয়াল একটা কয়েন এবং যতগুলা কয়েনের কথা বলতেছি সবগুলা কয়েনই কিন্তু আপনারা বাইন্যান্সের মধ্যে থেকেই পাবেন। এরপরের কয়েনটা হইতেছে ইউনিসোপের নিজস্ব কয়েন ইউনি। আপনারা কিন্তু এই কয়েনটার মধ্যে ইনভেস্ট করে রাখতে পারেন। এইখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, আমি এইখানে যতগুলা কয়েনের কথা বলতেছি সবগুলা কয়েনই কিন্তু বিটকয়েনের সাথে ডিরেক্টলি কানেক্টেড, অর্থাৎ বিটকয়েনের প্রাইস যখন ডাউনের দিকে যায় তখনও কিন্তু এই কয়েনের প্রাইস গুলাও ডাউনের দিকে যায়, বাট বিটকয়েনের প্রাইস যখন একটু পাম্প করে স্টার্ট করে তখন কিন্তু এখানে সবগুলা কয়েনের মধ্যে আমরা ভালো লেভেলের একটা পাম্প দেখি। সো আমরা কিন্তু এই সুযোগটা কাজে লাগাই একটা প্রফিট বের করব, যার কারণে কিন্তু আমরা এই কয়েনগুলো সিলেক্ট করতেছি। এরপরের কয়েনটা হইতেছে পোলকা ডট। এই কয়েনটা আমাদেরকে শর্ট টাইমের জন্য একটু কম প্রফিট দিলেও এটা কিন্তু লং টার্মের জন্য অনেক ভালো একটা ইনভেস্টমেন্ট হইতে পারে। এরপরের কয়েনটা হইতেছে ভি চেইনের ভেট কয়েন। এইটাও কিন্তু মোটামুটি ভালো একটা কয়েন, যদিও আমরা এই কয়েনের মধ্যে কিন্তু সেই লেভেলের পাম্প দেখতে পারতেছি না, বাট যখন পাম্প করবে এই কয়েনটা তখন কিন্তু একটা ভালো লেভেলের প্রফিট দিয়ে দিবে। সো এই কারণে আপনারা একটু লং টার্মের জন্য যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে ভি চেইনের মধ্যে ইনভেস্ট করে রাখতে পারেন। এন্ড দেন অপটিমিজম ব্লক চেইনের ওপি কয়েন, এই কয়েনের কথাও কিন্তু আপনাদের সাথে আমি সচরাচর শেয়ার করি, কারণ অপটিমিজমের যে ওপি কয়েনটা আছে এইখান থেকে কিন্তু অনেক শর্ট টাইমের মধ্যে ভালো একটা প্রফিট করা যায়। এরপরে হচ্ছে এফটিএম কয়েন, এবং এই কয়েনটার প্রাইসও কিন্তু বিটকয়েনের প্রাইসকে ফলো করে। এন্ড দেন লাস্ট কয়েনটা হইতেছে মানা কয়েন। সো এইখানে আপনাদের সাথে আমি যতগুলা কয়েনের কথা শেয়ার করলাম এই সবগুলা কয়েনই কিন্তু অনেক সেফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যখন এই সব কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন এরপরে যদি আপনি একটু হোল্ড করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে শিওর প্রফিট পাবেন। এবং এটা কিন্তু আমি নিজে সাক্ষী, কারণ যখনই মার্কেট ডাউনের মধ্যে যায় তখন কিন্তু আমি এখান থেকে ম্যাক্সিমাম কয়েন কিনে রাখি, এরপর আমি জাস্ট একটু ওয়েট করি, মার্কেট যখন একটু উপরের দিকে চলে আসে তখন কিন্তু আমার ইজিলি প্রফিটটা চলে আসতেছে। সো আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে আসলে আপনারা কোন ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করবেন, সো ট্রিক্সটা হইতেছে বিটকয়েনের প্রাইস ফলো করা লাগবে। আপনি সবসময় ফলো করবেন যে বিটকয়েনের প্রাইসটা কখন ড্রপ করে। সো আপনি যদি দেখেন যে কোন একদিন বিটকয়েনের প্রাইস 3% এর মতো ডাউনের মধ্যে চলতেছে, তখন কিন্তু আপনি চাইলে এখানে যতগুলা কয়েন আছে সবগুলা কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখবেন, এরপরে জাস্ট একটু ওয়েট করবেন যে বিটকয়েনের প্রাইসটা আবার কখন পাম্প করে। সো বিটকয়েনের প্রাইসটা যখন এগেইন পাম্প করবে তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী এইসব কয়েন থেকে আপনি হিউজ লেভেলের একটা গেইন নিতে পারবেন। এবং এই জিনিসটা আমি স্পট ট্রেডিং এর ক্ষেত্রে নিজে ফলো করি, যখনই মার্কেট ডাউনের দিকে আসে তখন কিনে রাখি, মার্কেট উপরের দিকে গেলে আমি সেল করে দিই, এবং প্রতিবারই আমি ইনশাল্লাহ প্রফিটের মধ্যেই থাকি। সো আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, আশা করতেছি কোনো ধরনের রিস্ক ছাড়াই কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো দিয়ে যদি আপনাদের একটু হেল্প করতে পারি তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন বাট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ক্রিপ্টো নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।